চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার প্রমাণ মিলেছে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির বিকেলে এই তথ্য জানান তিনি গেল বছরের ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ এরপর আত্মহত্যা করেছে বলে মরদেহের ময়না প্রতিবেদনে দেয়া হলেও তা প্রত্যাখ্যান করে আদালতে মামলা করে দিয়াজের পরিবার মামলা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু সহ দশজনকে আসামি করা হয় পরে দশ ডিসেম্বর পুনঃ ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হয় দিয়াজের মরদেহ